অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, দেখিয়েছিলাম, শেয়ার করেছি, আপনারা দেখেছেন। ও কিন্তু বাড়িতে কিন্তু একদম পড়াশোনা করতো না, একদম অন্যরকম বকাটে হয়ে গেছিলো। তারপর কী পরিবর্তন হয়েছে সেটাই দেখায় আজকে, আর সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আপনার বাড়িতে কিন্তু এরকম রয়েছে অনেক দেবজিৎ, যোগাযোগ করবেন, আসুন কী করেছে দেখুন। ও আসার পর এটা ছিল তোর মনে হয় প্রিপারেশন ছিল ক্যারাটে, ক্যারাটে থেকে কী কী পেয়েছিস তুই? কুমেতাতে সিলভার, কাতাতে ব্রোঞ্জ, আর টিম কাতাতেও ব্রোঞ্জ। এটা কিন্তু যে স্কুলে ছিল সে স্কুলে কিন্তু পেছন বেঞ্চে হয়ে গেছিলো, টিচারদের প্রেশার হোক, সে যেভাবেই হোক, কারণ পড়াশোনা করছে না, সিরিয়াসনেস নেই, মোবাইল ঘাঁটছে। আগে তো খুব মোবাইল ঘাঁটতিস চূড়ান্ত পর্যায়ে, এখন মোবাইল তো মনে ছেড়েই দিয়েছিস, মানে ভুলেই গেছিস তো। ঘটনা হচ্ছে তবেই কিন্তু আজকে এই জায়গায় পৌঁছেছে। যদি আপনার এরকম ব্যর্থ ছেলে মেয়ে থাকে না, নিয়ে আসুন। আর কারিগর সাদা মাঠে কিন্তু বারবার দেখিয়েছি, সাধারণ মানের স্কুল অসাধারণ পড়াশোনার সঙ্গে থাকবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে।